আবারও ব্যারাকপুর আদালত নিয়ে চরম উত্তেজনার পরিস্থিতি। শোনা যাচ্ছে আদালত চত্বর থেকে যথাশীঘ্রই আইনজীবীদের উঠে যেতে বলা হয়েছে। এ বিষয়ে কি প্রতিক্রিয়া রয়েছে আইনজীবীদের, দেখুন আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট। কোর্ট চত্বরে বসা নিয়ে দাদা একটা সমস্যা তৈরি হয়েছে। কোর্টের তরফ থেকে আজ আদেশ দেওয়া হচ্ছে যে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে যেই লিগাল পার্সনরা যারা এখানে বসেন। এ নিয়ে আপনাদের এখন কী মন্তব্য? দেখুন, আমরা ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন এবং ডিসপ্লেস লয়ার্স অ্যাসোসিয়েশন, আমাদের প্রায় 1600 লয়ার আছে যাদের বসার জন্য আমরা এর আগেও জানিয়েছিলাম, কিন্তু এই যে বর্তমানে আমাদের যে এডিজে আছেন তিনি আমাদের কথা কর্ণপাত না করে আমাদের এখানে কোর্ট চালু করলেন, আমাদের বসার কোনো সুব্যবস্থা করলেন না। হ্যাঁ, এবং নিজেরা কিন্তু সুন্দরভাবে বসছেন, সুন্দরভাবে লিফটে উঠছেন, লিফটে নামছেন, আমাদের অ্যাডভোকেটদের লিফট আজ অবধি চালু হয়নি বললেই বলছেন, PWD বলছে নাকি টাকা পায়নি, এদিকে আমাদের কোনো বসার ব্যবস্থা নেই। এই অব্যবস্থার জন্য দায়ী হচ্ছে বর্তমান যে প্রশাসন এবং সরকার। তাই আমাদের আইনজীবীদের বসার ব্যবস্থা, আমাদের দুপুরবেলা আমাদের আহার খাওয়ার ব্যবস্থা এবং জেরক্সের ব্যবস্থা এবং জলের ব্যবস্থা এবং লিটিগেন পাবলিক যাতে বসতে পারে তার ব্যবস্থা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি কিন্তু আমাদের এই যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে। যদি না করেন তাহলে আগামী দিনে আমরা যত আইনজীবী আছে, ল ক্লার্ক আছে এবং আমাদের টাইপিস্ট বন্ধুরা আছে, ভেন্ডার আছে, সবাই মিলে আরও বৃহত্তর আন্দোলন যেতে আমরা বাধ্য হব যে আমাদেরকে বাদ দিয়ে কোর্ট চলতে পারে না, কিন্তু কোর্ট ভাবছে যে না ওনাদেরকে বাদ দিয়ে বুঝি আমরা চলতে পারি। তাই এই যে কথাটা ওনারা ভাবছেন এটা ভুল। আপনারা দেখুন যে আমাদের আইনজীবী বন্ধুরা গাড়ি রাখতে পারছে না, রাস্তায় গাড়ি রাখছে, পুলিশ এসে গাড়ি ধরে নিয়ে চলে যাচ্ছে, আমাদের সাথে পুলিশের লড়াই হচ্ছে, কিন্তু এই পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল যে আমাদের কিন্তু অ্যাডভোকেটদের গাড়ি রাখার ব্যবস্থা করা, সেটা না করেই আজকে কিন্তু কোর্ট চালু করেছে। আমরাও চেয়েছিলাম কোর্ট চালু হোক, কিন্তু তাই বলে এই নয় যে অ্যাডভোকেটদের বসার ব্যবস্থা হবে না, ক্লার্কদের বসার ব্যবস্থা হবে না, এদিকে আমরা কোর্ট চালু করে দিলাম। তাই এর বিরুদ্ধে আমাদের আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। নতুন কোর্ট প্রায় কয়েক বছর তৈরি হয়ে এভাবে পড়েছিল, তারপর আপনারা আন্দোলন করলেন, আপনাদেরকে সেই এখানে জায়গা আবার থেকে দেওয়া হলো, কোর্ট আবার চালু করা হলো, তারপরে সমস্যাটা থেকে যাচ্ছে, মানে কারণটা কী মনে করছেন? কারণটা প্রশাসনের অদূরদর্শিতার জন্য। প্রশাসনের প্রথমেই বোঝা উচিত ছিল যে শুধু কোর্ট আনলেই হবে না, কোর্টের সাথে জড়িত আইনজীবী, ক্লার্ক, টাইপিস্ট, তাদের বসার, থাকার, খাওয়ার এসব ব্যবস্থা করতে হবে, গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে, এইগুলো তাদের বুদ্ধির দূরদর্শিতার অভাব ছিল, সেই জন্য আজকে এই হাল হয়েছে। তাই আমরা তো আগে বসবো, আমরা তো কাজ করব, আমরা তো এখানে হকারি করতে আসিনি, আমরা তো আইনজীবী, আইনের কথা বলতে এসেছি, আইনের কথা শুনতে এসেছি এবং সেটাকে নিয়ে গিয়ে কোর্টে প্লেস করব। তাই সেই ব্যবস্থা যদি সুন্দর মতো না হয় তাহলে তো কোনো কাজ হবে না। তাই এই ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা আগে করতে হবে, তারপরে প্রশাসনের সাথে আগামী দিনে আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া যদি সঠিক পূরণ না হয় তাহলে কিন্তু আমরাও আগামী দিনে দেখা যাবে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। দেখুন, দুদিন বা 48 ঘন্টা কোনো আলটিমেটাম কি দেওয়া হয়েছে? এটা আমাদের মুখে শোনানো হয়েছে, আমাদের কাছে কোনো খাতায় কলমে কোনো কাগজ আসেনি বা আমাদের কাছে কোনো চিঠি আসেনি। মনে করছেন কি যে এই 48 ঘন্টা যেভাবে মৌখিক হয়তো বলা হচ্ছে, এবার তার উপরে কোনো পদক্ষেপ নিতে পারে প্রশাসন? প্রশাসন বল প্রয়োগ করতে পারে কোনো? শুনুন, আমাদের সাথে প্রায় 1600 লয়ার আছে, প্রায় 2000 ক্লার্ক আছে, প্রায় 100 টাইপিস্ট আছে, প্লাস লিটিগেন পাবলিক আছে। তো প্রশাসন যদি মনে করে যে আমাদেরকে মারিয়ে দিয়ে উনি চালাতে পারবে তো আমরা দেখব। এই যে লয়ার্সদের কিংবা যারা আইনকর্মী যারা রয়েছেন আপনারা এখানে বসছেন, একটা আলটিমেটাম শোনা যাচ্ছে দেওয়া হয়েছে 48 ঘন্টার, যে আপনাদের এখান থেকে তুলে দেওয়া হবে, এ নিয়ে আপনাদের এই মুহূর্তে কী স্টেপ রয়েছে? দেখুন, এটা মুখে শুনেছি কিন্তু আজ এখনও অবধি আমাদের কোনো অর্ডার আসেনি। স্বাভাবিক কারণে আমরা এসব চিন্তাই করতে পারি না। আর একটা কোর্ট চলবে অথচ অ্যাডভোকেট থাকবে না, ক্লার্ক থাকবে না, টাইপিস্ট থাকবে না, এটা ভারতবর্ষে কেন, পৃথিবীর কোথাও হয় না। মনে করছেন এটা গুজব কি?
আমার তো মনে পুরোটাই গুজব, দেশ সমস্ত অ্যাডভোকেট গিয়ে ক্লার্ক তারপরে ওই গিয়ে টাইপিস্টার সব বুঝতে পারবে তিনটে বারে অ্যাকোমোডেশন করে একদম ছোট জায়গা। নতুন কোর্ট হওয়ার পর সত্ত্বেও আপনাদের সমস্যা দূর হলো না? নতুন কোর্ট হওয়ার পরে আমাদের সমস্যা দূর হলো না, আমাদের সুষ্ঠু বসবাস ব্যবস্থা বেড়ে গেছে, সমস্যা বেড়ে গেছে, সমস্যা বেড়ে গেছে, এখানে নতুন কোর্ট চলে আসার পরে আমাদের সমস্যা পুরোপুরি বেড়ে গেছে, জীবন জীবিকার বিরাট সমস্যা হয়ে গেছে, মানে বাথরুম পায়খানা কিছু নেই। তো ব্যারাকপুর সাব ডিভিশনাল কোর্ট মানে মহকুমা আদালত, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ বছর লড়াই করার পর এই নতুন কোর্ট পরিসর অবশ্যই উৎসর্গ করা হয়েছে সাধারণ মানুষের জন্য, কিন্তু এই ব্যবস্থার পরও দেখা যাচ্ছে যে যারা আইনজীবী রয়েছেন এবং যারা অন্যান্য যারা কর্মী, যারা ক্লার্ক রয়েছেন, যারা টাইপিস্ট রয়েছেন, আমাদের ক্যামেরা ধরা পড়ছে যে তাদের সমস্যা কিন্তু গত কোর্ট থেকে এই কোর্ট আসা সত্ত্বেও তাদের সমস্যা কিন্তু কোনো রকম ঘাটতি হয়নি, তারা কিন্তু আরও একটি বিভাগে নতুন পরিস্থিতিতে পড়ে গেছেন এবং শোনা যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে তাদেরকে এই কোর্ট চত্বর থেকে তাদের এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে এবং তাদেরকে অবশ্যই তারা কিন্তু কোনো লিখিত এই ধরনের কোনো আদেশ পাননি, কিন্তু শোনা যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যেই এখান থেকে আইনজীবীদেরকে এই টেবিল খালি করে দিতে হবে ত্যাগ করে দিতে হয়, ছেড়ে দিতে হয়। তাহলে এই প্রায় 1500 থেকে 1600 জন আইনজীবী, প্রায় কয়েকশো টাইপিস্ট, কয়েকখানা দোকানদার ভেন্ডার রয়েছে, তাদের বসার কোনো ব্যবস্থা ছাড়াই এইভাবে একটি আদেশকে দেওয়া যেতে পারে। যদি এইখান থেকে আইনজীবীদেরকে সরে দেওয়া হয় তাহলে কোর্ট সঠিক এই যে আদালত তা কি আগামী দিন চলতে পারবে? তো মানুষ কি পরিষেবা পাবেন নাকি আবার তৈরি হবে আরেকটি নতুন করে সমস্যা, আবার দেখা যাবে ব্যারাকপুরে এই রাস্তায় আইনজীবীদেরকে নামতে এবং বৃহৎ একটি আন্দোলনের মুখ, আন্দোলনের চেহারা কিন্তু সামনে আসতে চলেছে বলে আমরা এই মুহূর্তে মনে করছি। আমি রাজ্য গুপ্ত, আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ, দেখতে থাকুন সঙ্গে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।